তন্ময়ের উপর কিন্তু অনেকটাই নির্ভর করে মোহামেডান স্পোর্টিংয়ের ডিফেন্সের মূল চাবিকাঠি। আন্দ্রে চেন্নি সব দলটাকে সাজিয়েছেন ভালো, কিক অফ হয়ে গেছে, বল নিয়ে উঠে আসছেন বিকাশ, বিকাশ দিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে স্যামুয়েলকে, স্যামুয়েল বল দিয়েছেন, দেখা যাক এগিয়ে আসছেন, গোল গোল হতে পারে বলতে বলতে না একেবারে গোল লাইন সেভ বলা যেতে পারে। নিঃসন্দেহে স্পোর্টিংয়ের চাপ বাড়াচ্ছে মোহামেডান স্পোর্টিং, উঁচু করে বাড়ানো বল, হেড ব্যাক এবং গোল, গোল করে এগিয়ে গেল মোহামেডান স্পোর্টিং। কর্নার, একাধিক খেলোয়াড় চলে আসছে, ভারী সুন্দর, তন্ময় সামনের দিকে থ্রু বল, গোল হতে পারে এবং পোস্টে লাগে বল, ফিরে এলো, ভাগ্য ভালো বলতে হবে মোহন বাগানের, একেবারে নিশ্চিত গোল ছিল, ক্রস পিসে লেগে বলটি চলে এলো, গোলের সম্ভাবনা তৈরি হয়েছে, দেখা যাক কাটিয়ে নিয়ে এবং সঙ্গে সঙ্গে পুশ করে দিয়েছেন, বল চলে গেল গোলের মধ্যে, অর্থাৎ সেই ডেভিড গোল করলেন মোহামেডান স্পোর্টিং এর হয়ে, যে ইনস্যুরেন্স গোলের সন্ধানে ছিল মোহামেডান স্পোর্টিং সেই করছি না। এই ছেলেটার মধ্যে অনেক মানে ক্ষমতা, সামনে থেকে থ্রু বল, আরো একটা বিপজ্জনক ঘটনা, সেখান থেকে চাপ বাড়াবার চেষ্টা কিন্তু সময় মতো বাধা, এই যে হঠাৎ হঠাৎ মোহামেডান স্পোর্টিংয়ের 2-0 গোলে এগিয়ে থাকা মোহামেডান স্পোর্টিং অনেক বেশি আত্মবিশ্বাসী দল, কর্নার কিন্তু এক্ষেত্রে হেড হয়ে গেছে, শট নেবেন তন্ময় কিন্তু সরাসরি চলে গেছে গোলরক্ষক, গেছেন মোহামেডানের সীমানায়, চলেছেন শিবাজিৎ, বল তুলে দিয়েছেন, হেড কী হবে হয়েছে কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের খেলোয়াড় করেছেন, এখান থেকে ব্যাক ভলি এবং চমৎকার একটা প্রয়াস ছিল কোনো সন্দেহ নেই মোহনবাগানের স্পোর্টিং। বহুদিন পর মোহামেডান স্পোর্টিং মোহনবাগানকে দারুণ চাপায় ফেলেছে, হেড করেছিল বটে, এক্ষেত্রে দীপু হালদার অনেকটা ওপরে চলে আসছেন, বিকাশ অত্যন্ত গতিশীল ফুটবলার, বিকাশ ইনসাইড আউটসাইড থেকে সেন্টার, গোল হতে পারে না, হলো না হলো না হলো না, তিনি ঘুরপাক খেতে খেতে খেই হারা হয়ে গেলেন এই মুহূর্তে কিপচেন থেকে বাঁ দিকে, এখান থেকে ভাসানো বল, হেড গোল হতে পারে না, হলো না, এক্ষেত্রে কিন্তু হয় এটা ঠোকাটুকি হয়, আক্রমণে শিবাজি, আক্রমণ মোহনবাগানে শিবাজি, দেখছেন কি করবেন, পাশে বল বাড়িয়েছেন ফারদিন আলী মোল্লা, শট কিন্তু বল চলে গেল বাইরে, যাই হোক ডেভিড তৈরি আঙ্গাউসেনা, ডেভিড শট নিলেন এবং গোলরক্ষক দেবনাথ কিন্তু বাঁচিয়ে দিয়েছেন, চমৎকার শট নিয়েছিলেন ডেভিড, কোন চেক মোহামেডান স্পোর্টিং এর 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় অভিষেকের শট সরাসরি গোলরক্ষকের কাছে, কোনো বিপদ এবং শেখ ফয়াজ নেমে এসেছিলেন অনেকটা এই মুহূর্তে, মোহনবাগান আক্রমণে যাচ্ছে, মোহনবাগানের হয়ে আক্রমণে যাচ্ছে আমানদীপ, লং রেঞ্জার সরাসরি গোলরক্ষকের কাছে, ওখানে পদম হতে যাচ্ছে, অর্থাৎ লিগ চ্যাম্পিয়নশিপের হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে আছে মোহামেডান স্পোর্টিং, অভিজিৎ সরকার আক্রমণে, সেখান থেকে শট কিন্তু দেবনাথ মণ্ডল, সে কিন্তু পরিসমাপ্তি ঘোষণা হবে, ডান দিক থেকে আক্রমণ, দেখা যাক সার্টো কি করেন, মোহনবাগানের কাছে সুযোগ আছে কিন্তু এক্ষেত্রে গোল হতে পারে এবং না, এক্ষেত্রে সুবর্ণ সুযোগ কিন্তু বল আবার চলে গেছে রোহেনের কাছে, রোহেন কি করবেন দেখা যাক, সেখান থেকে বল ভাসিয়ে দিয়েছেন, এবার কিন্তু গোলের সুযোগ আছে বলতে বলতে কিন্তু না, গোল হলো না, আবার শট গোলরক্ষক দেবনাথ মণ্ডলের কাছে বলতে বলতেই বাঁশি বেজে গেল, অর্থাৎ সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হলো মোহামেডান স্পোর্টিং সিএফএল 2023 চ্যাম্পিয়ন, কারণ তারা 44 পয়েন্টে পৌঁছে গেল 2-0 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে, যে কারণে 44 পয়েন্টে পৌঁছানো আর কোনো দল সুপার সিক্সে যারা আছে তাদের পক্ষে কারোর পক্ষে সম্ভব না, যে কারণে আনন্দ উচ্ছ্বাসে ভেসে উঠছেন, ওখানে দীপেন্দু বিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি, প্রাক্তন ফুটবলার, তিনিও কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তার মধ্যে দিয়ে আমরা মোহামেডান স্পোর্টিংয়ের খেলোয়াড় সমর্থকরা